অশ্বিনী কুমার এবং পবন কুমার বানসালকে মন্ত্রিত্ব থেকে সরানো নিয়ে কি মনমোহন সিংহ ও সোনিয়া গান্ধীর সম্পর্কে চিড় ধরেছে রাজনৈতিক মহলে জল্পনা অশ্বিনী পবনকে সরানোর বিষয়ে প্রধানমন্ত্রীর বিন্দুমাত্র ইচ্ছে না থাকলেও সোনিয়া গান্ধীর চাপেই নাকি দুজনকে পদত্যাগ করতে হয় আর বরাবরই মনমোহন সোনিয়ার যুগলবন্দির উদাহরণ দিয়ে আসা কংগ্রেসকে এই সুযোগে অস্বস্তিতে ফেলতে তৎপর বিজেপি প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে লালকৃষ্ণ আডবাণী তার ব্লগে লিখেছেন প্রধানমন্ত্রী কি তার মন্ত্রিসভার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও ছেড়ে দিয়েছেন বিভিন্ন খবরে বলা হচ্ছে সোনিয়াজি নাকি প্রধানমন্ত্রীর দুই ঘনিষ্ঠকে বরখাস্ত করেছেন আত্মসম্মানের খাতিরে প্রধানমন্ত্রীর উচিত এখনই সাধারণ নির্বাচন ঘোষণা করা কিন্তু বিজেপির কটাক্ষের সঙ্গে সঙ্গেই পাল্টা আসরে নেমেছে কংগ্রেস দলের সাধারণ সম্পাদক তথা দশ জনপদ ঘনিষ্ঠ বলে পরিচিত জনার্দন দ্বিবেদী এক প্রেস বিবৃতিতে বলেছেন সংবাদ মাধ্যমের একাংশে এমন বলা হচ্ছে যে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর নির্দেশেই দুই মন্ত্রীকে সরানো হয়েছে এই ধারণা ভুল আসল বিষয় হলো এটা কংগ্রেস সভানেত্রী ও প্রধানমন্ত্রীর যৌথ সিদ্ধান্ত সূত্রের খবর শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সোনিয়া গান্ধী জানিয়ে দেন দুই মন্ত্রীকে নিয়ে দলের অস্বস্তির কথা এরপরই রাতে পদত্যাগ করেন পবন বানসাল ও অশ্বিনী কুমার চাতকের শহরে স্বস্তির বৃষ্টি রবিবার শুরুর সন্ধ্যায় ভিজল কলকাতা হাওয়া অফিস পূর্বাভাস দিয়েছিল আগে সন্ধ্যে হতেই শহর জুড়ে অঝোর বর্ষণ কয়েক ঘন্টার বৃষ্টিতে হাঁসফাঁস গরমের হাত থেকে স্বস্তি পেল শহরবাসী এক ধাক্কায় তাপমাত্রাও কমল অনেকটা কয়েক ঘন্টার বৃষ্টিতে নিউ আলিপুর বেহালা তারাতলা যাদবপুর সহ শহরের বিভিন্ন এলাকায় জল জমে যায় উত্তর ও মধ্য কলকাতায় বৃষ্টির জেরে সাময়িক যানজট হয় তাও ঘামমুছে শহরবাসীর মুখে স্বস্তির হাসি রাজ্যের অন্যান্য জায়গাতেও বৃষ্টি হয়েছে দুর্গাপুর অন্ডাল পানাগড়ে সন্ধে হতেই মুষলধারে বৃষ্টি নামে বিভিন্ন জায়গায় কাঁচা বাড়ি ও গাছ ভেঙে পড়েছে উত্তর চব্বিশ পরগনা হাওড়ার বিভিন্ন জায়গাতেও বৃষ্টি হয়েছে এদিকে রবিবার সকালে মালদার হরিশ্চন্দ্রপুর ও চাঁচলে বাজ পড়ে শিশুসহ বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না ভবানীপুর এলাকার বাসিন্দা কৌশিক দে পেশায় বড়বাজারে বালিকা বিদ্যা মন্দিরের শিক্ষক রবিবার সাত সকালে বাড়ির মধ্যে ঢুকে তাকে লক্ষ্য করে গুলি চালায় কয়েকজন দুষ্কৃতী বাড়ির মধ্যেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন কৌশিক গুরুতর আহত অবস্থায় তাকে এসএসকেএমে ভর্তি করা হয় কৌশিক জানিয়েছেন প্রায় একশো বছর ধরে ওই বাড়িতে বংশানুক্রমে ভাড়া থাকে তার পরিবার বাড়ি সংক্রান্ত একটি বিবাদ নিয়ে অন্য ভাড়াটিয়াদের সঙ্গে কৌশিকের একটি মামলা চলছে এদিনের হামলা সেই বিবাদের জের হতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেছেন কৌশিক স্লো পিচ নারিন আর কালিস ফ্যাক্টরে ভর করে রাঁচিতে টিম কোহলি বধ নাইট রাইডার্স এর সেকেন্ড হোম রাঁচিতে চেনা ফর্মুলায় জয় ছিনিয়ে নিলেন গৌতম গান্ধী পছন্দের স্লো পিচে মিস্টার স্পিনারের জোড়া ব্রহ্মাস্ত্র হানা লক্ষ্যেই এদিন নারিনের পাশে মর্গানের জায়গায় সেনা নায়কেকে খেলান গম্ভীর টসে জিতে এদিন ফিল্ডিং নেন নাইট অধিপতি তার চেনা ফর্মুলার ফাঁদে আটকে যায় একেবারে অচেনা রয়্যাল চ্যালেঞ্জার্স প্রথম ছয় ওভারে ওঠে মাত্র বাইশ রান পূজারা কোহলি ডিভিলিয়ার্স বিখ্যাত চ্যালেঞ্জার্স টপ অর্ডার ভেঙে চুরমার সর্বোচ্চ রান গেইলে ৩৬ বলে ৩৩ এত সংযত ক্রিস গেইলকে দেখেনি পেপসি আইপিএল কুড়ি ওভারে নয় উইকেট খুইয়ে শেষমেশ ১১৫ রান বিরাট ব্রিগেডের দ্বিতীয় ইনিংসে স্কোর বোর্ডে রান যোগ হওয়ার আগে বিসলাকে হারায় নাইট স্কোয়াড ১৪ রানে ফেরেন গম্ভীর জ্যাক কালিস হাল না ধরলে ম্যাচের ফল উল্টো দিকে ঘুরতেই পারত মনোজ তিওয়ারির ২৪ রানের ক্যামিও কার্যকরী ভূমিকা নেয় রাঁচির জয়ের সুবাদে টুর্নামেন্টের জটিল অঙ্কে হয়তো এখনো ভেসে রইল নাইটরা তবু রান রেট বাড়িয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ থাকা সত্ত্বেও তা কাজে না লাগানোয় সেই অঙ্ক নিয়েও প্রশ্ন উঠে গেল